হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে রোহিতকে যখনই বাড়ি থেকে বের করা হয় সে যাত্রার জন্য শ্রীময়ী চিৎকার দিয়ে ওঠে ডিঙ্কা আসতে করে নিয়ে যা তো রোহিত আঙ্কেলের লেগে যাবে তো এরপরে ডিঙ্কা এবং পরিবারের সবাই মিলে রোহিতকে বাড়ির বাইরে আনে এবং সেখানে এসে উপস্থিত হয় উপল কারণ তার এই বৌদির কষ্টে সে পাশে না থাকলে কি কখনো হতো রোহিতকে শ্বে যাত্রায় সেও শুভেচ্ছা জানাতে আসে এরপরে রোহিতকে একটা গাড়িতে তোলা হয় শ্রীময়ী অবাক হয়ে রোহিতের দিকে তাকিয়ে রয়েছে ডিঙ্কা যখন গাড়িটা নিয়ে চলে যায় তখনই শ্রীময়ী গাড়ির পিছু পিছু দৌড়াতে লাগে এবং সেখানেই হঠাৎ করে শ্রীময়ী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে এরপরে চোখে মুখে জলের ছিটা দিয়ে শ্রীময়ের জ্ঞান ফিরিয়ে তাকে রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু শ্রীময়ী কোনোভাবেই যাবে না রোহিতকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে শেষ কার্য করার জন্য সেখানেই স্ত্রীময়ী যাবে জেদ ধরে বসে আছে তাই স্টিমইকে সেখানেই নিয়ে যাওয়া হয় এদিকে রোহিতকে রোহিতকে শেষকৃত্তি করা শ্রীময়ী নিজে দাঁড়িয়ে থেকে দেখছে আর বলছে ডিঙ্কা দেখ তো রোহিত আঙ্কেল শেষ হয়ে যাচ্ছে এইভাবে রোহিত চলে যাচ্ছে কেন আর আমরা মানুষ হয়ে কেন রোহিতকে এইভাবে আমরা শেষ করে দিচ্ছি আমরা নোর কাছের লোক ভালোবাসার মানুষ অঙ্কিতা সামলে নেয় বলে আনটি দেখো যখন আমরা মা দুর্গার পুজো করি আবার দশমীর দিনে কিন্তু তাকে বিসর্জনও দিয়ে দেই মা দুর্গাকে আমরা এতটা ভালোবাসি অথচ সে চলে গেলে তাকে কিন্তু আমরা আর ধরে রাখি না এটা প্রকৃতির নিয়ম এইভাবেই আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে তাই তুমি এটা মেনে নাও শ্রীময়ী কান্নায় ভেঙে পড়ে এদিকে দ্বিতিকে এসে অনিন্দ বোঝায় যে দিদি দেখো তুমি এইভাবে কান্নাকাটি না করে তোমার মাকে বোঝাও তোমার মা দুদিন হলো কোনো খাবার দাবার খাচ্ছে না তোমার মা অসুস্থ হয়ে পড়েছিল কান্নাকাটি করছে আমি কি করবো তো রোহিত আঙ্কেলকে আমি সত্যি আমার পাপার জায়গাটা দিয়েছিলাম আমার থেকেও রোহিতের আসনটা অনেক অনেক গুণ উঁচু কারণ রোহিত নিজেই নিজের মতো রোহিত কারো মতো হতে পারে না রোহিতের যে ভালোবাসা যে আন্তরিকতা মানুষের প্রতি যে টান সেটা অন্য কারোর মধ্যে কখনো আমি দেখিনি রোহিতের মতো মানুষ বলে এইসব কিছু করতে পেরেছে তবে তোমার মায়ের কষ্টটাও কিন্তু কম নয় দিথি আমরা কি তোমার মাকে পারবো ভালো রাখতে কারণ তোমার মায়ের মনের মধ্যে একটা শূন্য জায়গা তৈরি হয়ে গেছে সে এত বছরে একজন ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করেছিল সেই মানুষটা তার জীবনে এসেও ছিল অথচ এইভাবে তার জীবনটা শূন্য করে দিয়ে চলে গেল। তোমার মায়ের একপাশটা হয়তো পূর্ণ রয়েছে তার ছেলে মেয়ে কর্তব্য দায়িত্ব নিয়ে কিন্তু সেই জায়গাটাকে আমাদের ভালো রাখতে হবে তাই বলছি দিদি তুমি তোমার মাকে এখনও সময় রয়েছে সামলে নাও আমি জানি এতটা সহজ হবে না কিন্তু তারপরও চেষ্টা করতে হবে শ্রীময়ীকে ভালো রাখার ও কিন্তু মনে মনে অনেক কিছু ভাবনা চিন্তা করছে দেখো কেমন বিড়বিড় করছে একলা একলাই কখন যে কি করে বসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না ঐতিহ্য এসে জানাই দিথি তোমার মায়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে কি কথা তুমি তো আমাকে কিছু জানাওনি তোমরা চাইলে এসো আমি সবার সামনে সব সত্যিটা বলবো এইভাবে তো আমি সবার সামনে আড়াল করে বলবো না তোমার মাকে আর তুমি নিশ্চিত থাকো তোমার মাকে আমি এমন কথা বলবো যাতে মনের জোর পায় এই রোহিতাঙ্কেলের চলে যাওয়ার কষ্টটা সে অনেকটাই কমিয়ে ফেলতে পারে আমার এই কথা শুনে তুমি এতটুকু আমাকে বিশ্বাস করতে পারছো না আমি জানি পরমাও বলে যে দেখো ছোটু আমি জানি তুমি খুব ভালো মানুষ তুমি যা কিছু করবে নিশ্চয়ই দিদিভাই শান্তি পাবে মনের দিক থেকে একটু সান্ত্বনা তো আসবেই জোরও আসবে তাই তোমার ওপর খুব ভরসা বিশ্বাস রয়েছে তবে রোহিতাঙ্কেল এইভাবে চলে যাওয়ার মানুষ ছিলেন না তাকে তিলে তিলে চলে যেতে বাধ্য করা হয়েছে তাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আর এই সব কিছু যারা করেছে তাদের আমরা ছাড়বো না তুমি কি করতে চাইছো ঐতিহ্য আমি এখানে বলবো না তুমি চলো আনটির ওখানে সেখানে গিয়ে না হয় সবটা বলবো এদিকে মিঠু দিই শ্রীময়ীকে বলছে যে দেখো দাদাবাবু আমাকে নিজে ডেকে বলেছে যে আমি না থাকলে মিঠু তুমি কিন্তু আমার শ্রীময়ীর যত্ন নেবে ওকে খাবার খাওয়াবে ওকে ভালো রাখার চেষ্টা করবে আমাকে এই কথাটা রাখতে দাও বৌদি দাদাবাবু না হলে আমার ওপর খুব অভিমান করবে আমি ওনাকে কথা দিয়ে দিয়েছিলাম সেই কথাটা তো আমাকে রাখতে হবে বলো এই যে একটু জল এনেছি তুমি খেয়ে নাও না বৌদি দেখো আমার এখন জল তেষ্টা পাইনি আমি খাবো না আমার খিদে তেষ্টাও পাই তুমি কেন জোর করছো মিঠু আমি খাবো না তুমি আমাকে এইভাবে জোর জরস্তি করে খাওয়াতে পারবে না বৌদি তুমি একবার মাথা ঘুরে পড়ে গেছিলে রাস্তায় সেটা তোমার মনে আছে কত কষ্ট করে তোমার চোখে মুখে জলের চিটা দিয়ে তোমার জ্ঞান ফিরিয়ে আমরা এখানে নিয়ে এসেছি আর তুমি এখন বলছো এই সমস্ত কথা তুমি তো দুকদমও হাঁটতে পারবে না বৌদি তোমার পায়ে পড়ছি তুমি একটু জল খেয়ে নাও না মিঠুদি অনেক বার করেও শ্রীময়ীকে বুঝিয়েও কোনোভাবে বোঝানো যাচ্ছে না এরপরে ঐতিহ্য আসে এসে বলে আন্টি তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে তোমার সাথে আমার একটা এই মাটিতে দাঁড়িয়ে রোহিতাঙ্কেলের সামনে একটা প্রতিজ্ঞা নেওয়ার আছে কী প্রতিজ্ঞা দেখো রোহিতাঙ্কেলকে যারা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তাদের কিছু লোককে পুলিশ ধরেছে কিন্তু ওই দলটাকে আমি খুব ভালো করে চিনি আমি ওদের নজরদারির মধ্যে রাখছি যখনই ওদের ধরার মতো স্কোপ পাবো ওদেরকে কিন্তু আমি পুলিশের হাতে ধরিয়ে দেব। সবগুলোকে এমন সাহস্তা করবো যাতে জেলেই পচে মরে কখনো তিলে তিলে মৃত্যুর স্বাদ পাওয়া তিলে তিলে চলে যাওয়া কি জিনিস সেটা এবার ওদেরকে বুঝতে হবে আঙ্কেলের মতো একজন ভালো মানুষকে ওরা এইভাবে শেষ করে দিয়েছে আজকে যদি ওরা রোহিতাঙ্কেলকে কিডন্যাপ করে না নিত তাহলে হয়তো উনি আমাদের মাঝে আরও বেশি দিন থাকতো এইভাবে তো উনি এত তাড়াতাড়ি চলে যেত না শ্রীময়ী বুঝতে পারে ফলে ঠিক বলেছে ঐতিহ্য চোখের জল মুছে শ্রীময়ী প্রতিহিংসা পরায়ণ হয় শ্রীময়ী সেই আগের গলার জোর বেরিয়ে আসে বলে আমার স্বামী চলে গেছে তো কী হয়েছে আমি ওই শয়তানগুলোর কাউকে ছাড়ব না আমি এখন থেকে প্রতিহিংসা পরায়ণ হলাম আমি জীবনে যা যা কষ্ট দুঃখ পেয়েছি সেগুলো যদি প্রতিহিংসা পরায়ণতা করতাম তাহলে কেউ আজকে ভালো থাকতে পারতো না আমার জীবনে আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠিনি কিন্তু এখন আমি উঠলাম আমি রোহিতের এই মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি রোহিতের সামনে যে ওর চলে যাওয়ার পেছনে যারা দায়ী তাদের আমি শাহস্তা করবই আমি পুলিশকে সাহায্য করব ঐতিহ্য যতটা সম্ভব এই লড়াইয়ে তুমি আমার পাশে থাকবে তো ঐতিহ্য অবশ্যই করে ডিঙ্কাও থাকতে চাই বলে আমাকে নেও না ঐতিহ্য তোমাদের সাথে আমিও রোহিত আঙ্কেলের এই কালপিটদের ধরার জন্য তোমাদের সাহায্য করতে চাই দেখো দাদা তুমি সুরের জগৎ নিয়ে জন্মেছ তোমার কাজ হচ্ছে মানুষের মনকে শান্ত করা আমার কাজ কিন্তু সেটা নয় আমি প্রয়োজন হলে পুলিশ যদি সেই সব কিছু করতে না পারে রোহিত আঙ্কেলের এই অকালভাবে চলে যাওয়ার প্রতিশোধ নিতে না পারে তাহলে আমি নিজেই নেব। কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম রোহিতাঙ্কেলকে যারা এইভাবে এই আমাদের মাঝখান থেকে চলে যেতে বাধ্য করেছে তাদের কোনোভাবেই ছেড়ে দেওয়া চলবে না শ্রীময়ীর মনে সাহস আসে জোর আসে শ্রীময়ী বলে যে এই পৃথিবীতে আমার এখনও কাজ শেষ হয়ে যায়নি আমার অনেক কাজ রয়েছে সেই কাজগুলো না শেষ হওয়া পর্যন্ত আমি এত সহজে চলে যেতে পারি না শ্রীময়ীর এই রূপটা দেখে সবাই অবাক হয়ে যায় এরপরে শ্রীময়ীকে সেই গঙ্গায় স্নান করতে হবে শ্রীময়ী হাঁটতেই পারছে না সবাই মিলে শ্রীময়ীকে ধরে গঙ্গার পাড়ে নামায় এরপরে শ্রীময়ী আস্তে আস্তে গঙ্গায় ডুব দেওয়ার জন্য স্নান করবে তাই এগিয়ে যাচ্ছে আর মনে মনে প্রতিজ্ঞা নিচ্ছে যে যে করেই হোক রোহিতকে যারা এইভাবে শেষ করে দিল তাদের কোনোভাবেই বাঁচতে দেবে না শ্রীময়ী ওদিকে দূর থেকে দাঁড়িয়ে অনিন্দ্য সবটা দেখছে ভাবছে যে শ্রীময়ী যাকে নিয়ে এতটা স্বপ্ন দেখেছিল যাকে নিয়ে ঘর বাঁধলো সেই মানুষটা শ্রীময়ীকে অকালেই ছেড়ে চলে গেল তাই শ্রীময়ী কোনোভাবেই সেটা মেনে নিতে পারছে না শ্রীময়ীকে সুস্থ রাখার দায়িত্ব তার পরিবারের তাই যতটা সম্ভব শ্রীময়ীকে ভালো রাখার চেষ্টা করার জন্য পরিবারের সবাইকে অনিন্দ কিন্তু বোঝায় আর শ্রীময়ীকে তো সবাই ভালোইবাসে আর সেই ভালোবাসা দিয়ে শ্রীময়ী এবার রোহিতের সাথে যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে শ্রীময়ী কোনোভাবেই রোহিতের এই চলে যাওয়াটাকে মেনে নিতে পারছে না শ্রীময়ী ভেবেছিল রোহিত আরও বেশ কিছু দিন বাজবে শ্রীময়ীর সাথে একসাথে সংসার করবে এবং তাদের ভালোবাসা যে পরিপূর্ণতা এত বছরে পেয়েছে সেটা আরও কিছু দিন বেশি পেত সেখানেই শ্রীময়ী এবং রোহিতকে আলাদা করে দেওয়া হলো তিলে তিলে রোহিতকে শেষ করে দেওয়া হলো এই সব কিছু শ্রীময়ী কোনোভাবেই মেনে নিতে পারছে না এবার সে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে রোহিতের সামনেই সে প্রতিজ্ঞা করে নিয়েছে কোনোভাবে এই যারা রোহিতের এত বড় ক্ষতি করেছে তাদের ছেড়ে দেবে না দিথি শ্রীময়ের কাছে গেলে শ্রীময়ী দিথিকে বলে এখন কান্না করছিস কেন দিধি এই মানুষটাকে তো খুব অপমান অপদস্ত করেছিলি রোহিতকে কখনো ওকে যোগ্য সম্মানটুকু দিসনি তাহলে এখন বুঝছিস তো এই মানুষটা তারপরও তোর ওপর রাগ অভিমান করেনি তোকে মেয়ের মতো ভালোবেসে গেছে এখন বুঝলি তো যে এই মানুষটাকে শুধু সম্মানই করা যায় ভালোই বাসা যায় কখনো তার উপর রাগ করা যায় না অভিমান করা যায় না বা রোহিতকে কখনো কটু কথা বলা যায় না মা তুমি এইভাবে বলো না আমার সত্যি খুব অনুতাপ হচ্ছে আমি রোহিত আঙ্কেলের কাছে একবারও ক্ষমা চাইতে পারলাম না তুমি সত্যি যা কিছু বলেছ একদম ঠিক বলেছ কিন্তু আমি অনুতাপ করছি এখন মন থেকে আর সেই অনুতাপ তো শোনার মতো তোর রোহিত আঙ্কেল আর নেই দিথি আমরা সবাই মিলে ওকে শেষ করে দিলাম দেখ চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে রোহিত তিলে তিলে আমি আর পারছি না এই সব কিছু দেখতেই কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে শ্রীময়ী প্রতিহিংসুক হয়ে রোহিতের চলে যাওয়ার প্রতিশোধ নেবে ছোটুর সাথে মিলে প্রতিজ্ঞা শ্রীময়ী এবার যে প্রতিজ্ঞা করেছে সেই প্রতিজ্ঞা রাখতে যা কিছু করণীয় শ্রীময়ী সবটাই করবে একবার যেমন নিজের দায়িত্ব নিয়ে রোহিতকে উদ্ধার করে এনেছিল কিছুদিন রোহিতকে বাঁচিয়ে রাখতে পারলো তেমনই এবার রোহিত চলে গেছে তার এই ক্ষতি কোনোভাবেই শ্রীময়ীর জীবনে কেউ পূর্ণ করতে পারবে না তাই শ্রীময়ী এবার প্রতিহিংসা হয়ে সেই গুন্ডারা যারা রোহিতকে কিডন্যাপ করেছিল এবং গ্যাংয়ের সাথে যুক্ত তাদের সবাইকে পুলিশের হাতে ধরিয়ে দেবে এই পৃথিবীতে শ্রীময়ী কাজ শেষ হবে সেই সব কিছু শ্রীময়ী কী করে করতে চলেছে জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন